রাষ্ট্রকে মেরামত করতে বিএনপির দেয়া রূপরেখা হাস্যকর মন্তব্য করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ক্ষমতায় যাবার জন্য তারা মাঠে থাকলেও সাধারণ মানুষকে সম্পৃক্ত করতে পারেনি। সকালে রাজধানীর ধানমন্ডিতে দলীয় সভাপতির রাজনৈতিক কার্যালয়ে 22তম জাতীয় কাউন্সিল উপলক্ষে গঠিত খাদ্য উপকমিটির সভায় এসব বলেন তিনি। বিএনপি যে সন্ত্রাস ও জঙ্গিবাদের পৃষ্ঠপোষক তা এখন প্রমাণিত উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, মানুষ এখনও বিশ্বাস করে শেখ হাসিনার নেতৃত্বেই দেশ এগিয়ে যাবে। বিএনপির ক্ষমতায় থাকাকালে দেশকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গিয়েছিল অভিযোগ করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, প্রধানমন্ত্রীর দৃঢ়তার কারণে দেশ আজ সমৃদ্ধ।